নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে অ্যাস্টার গাছ। দেখুন, আমি একটা অ্যাস্টার গাছের ভিডিও আগেও করেছিলাম, আপনারা দেখেছেন। তো তখন ছোট্ট একটা গাছ ছিল, কি করে প্রতিস্থাপন করতে হয়, কি করে পরিচর্যা করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন সেই ছোট্ট গাছগুলো আজ কত বড় হয়ে গেছে। তো কত বড় হলো, কি করে করলাম, কি খাবার দেবো এই সময় সেটা জানানোর জন্য আজকে আপনাদের সামনে ভিডিও হিসেবে তুলে ধরা। দেখুন আমার এই অ্যাস্টার গাছগুলোতে একেবারে নিচ থেকে কুড়ি আসছে। দেখুন একেবারে নিচ থেকে কুড়িগুলো আসছে, একেবারে মাথা পর্যন্ত কুড়ি আসে। তো প্রত্যেকটা গাছেই কিন্তু এই একই অবস্থা। কত সুন্দরভাবে অ্যাস্টার গাছগুলো বেড়েছে। দেখুন আমি আগের ভিডিও বলেছি কীভাবে পরিচর্যা করতে হয়, সেভাবে নিশ্চয়ই আপনারা পরিচর্যা করেছেন। দেখুন এই সময় কিন্তু একেবারে যে 10-26 বা এনপিকে বন্ধ করে দেবো তা নয়, কারণ দেখুন গাছে কিন্তু এখনও কুড়িগুলো ফুটতে কিন্তু সময় লাগবে। তো এই সময় আপনারা কী করতে পারেন, আপনারা যেটা 7 দিন অন্তর অন্তর এনপিকে দিচ্ছিলেন সেটা 15 দিন অন্তর অন্তর দিন, মাঝের টাইমটা পটাশ দিয়ে দিন। তাহলে কী হবে, গাছের সতেজতা থাকবে, কারণ ফুল যেহেতু আমরা বেশি দিন পর্যন্ত নেব, এখানে গাছকে আমাকে খাবার কিন্তু অব্যাহত রাখতে হবে। তাই আপনারা কী করুন, 15 দিন অন্তর অন্তর অন্তত এনপিকে 10-26 গাছে ব্যবহার করুন। আর কী করুন, তার মাঝে একদিন পটাশ গাছে দিন, তার মাঝে আবার একদিন সুপার ফসফেট দিন। তাহলে কিন্তু আপনার কী হবে, গাছ এরকম বাড়বে, খাবার অব্যাহত থাকবে, গাছ কিন্তু সতেজ থাকবে। আর এর সঙ্গে কী করুন, এই গাছে রোগ পোকার আক্রমণ হয়, ফাঙ্গাসের অ্যাটাক ঘটে, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই গাছে সাপ অ্যান্টিফাঙ্গাস স্প্রে করে দিন, তাহলে কোনো ফাঙ্গাসের অ্যাটাক ঘটবে না। আর নিম তেল, গাছে রোগ পোকা যদি না লেগে থাকে আপনার নিম তেল ইউজ করুন, লেগে যায় তাহলে একতারা রোগের ব্যবহার করতে পারেন। তাহলেই কিন্তু আপনার গাছ এরকম সুন্দর থাকবে, গাছে কদিন পরই ফুল চলে আসবে। তো এরপরে আরও একটা ভিডিও আসবে, সেখানে আমি দেখাবো আপনাদের ফুল আসার পর কী করে পরিচর্যা করতে হয়। তাই এই ভিডিও বেশি দূর বাড়াবো না।